নমস্কার দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 18ই সেপ্টেম্বর 2019 শনি তার বক্রতা ত্যাগ করছেন এবং সেদিনই শনি মার্গী হচ্ছেন। শনি মার্গী হওয়ার জন্য কিছু রাশির সময় খুবই ভালো। কী সেই রাশি আসুন জেনে নিই। আঠেরোই সেপ্টেম্বর শনি বক্রতা ত্যাগ করায় প্রথম রাশি হচ্ছে মেষ। এই রাশির জন্য খুবই শুভ। যারা দীর্ঘদিন ধরে চাকরি বাকরির চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করা সত্ত্বেও চাকরি বাকরি হচ্ছে না, এতদিন যারা অসুবিধায় ছিলেন তাদের জন্য এবার সুসময় আসতে চলেছে। মেষ রাশির সাপেক্ষে শনির অবস্থান রয়েছে নবম গৃহে। 9নম্বর গৃহে এতদিন ভাগ্যহানি ঘটালেও এবার সুসময় আসছে, কারণ মেষ রাশিতে বা মেষ রাশির সাপেক্ষে শনি বক্রত্ব ত্যাগ করে মার্গী হচ্ছেন, কাজেই কর্মের জন্য খুবই শুভ। দ্বিতীয় যে রাশিটি সেটি হচ্ছে মিথুন রাশি। দীর্ঘদিন ধরে যারা ভাবছিলেন বিবাহের যোগ আসছে কিন্তু তা পরিণতি পাচ্ছে না, এবার পরিণতি পাবে। মিথুন রাশিদের জন্য এবার আসবে খুশির খবর। এই মিথুন রাশি শনি সপ্তম ঘরে অবস্থান করায় বিয়ের যোগাযোগ কিন্তু ডেকে আনবে। পাশাপাশি যারা কিছুটা মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন তাদের মানসিক দুশ্চিন্তার অবসান হবে 18ই সেপ্টেম্বর 2019 পর থেকে। 3নম্বর রাশি কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির সাপেক্ষে শনি অবস্থান করছে 11নম্বর বা 11তম গৃহে। এতদিন ধরে কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো কাজেই তেমনভাবে সাকসেস আসেনি, এবার আপনাদের 3-4 মাসের জন্য সময় খুবই শুভ আসছে। এই শনি কুম্ভ রাশির সাপেক্ষে 11 ঘরে আসছে, আপনাদের আয়ভাব ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং কুম্ভ রাশির যেসব জাতক জাতিকারা এতদিন শারীরিক সমস্যায় ভুগছিলেন তাদের শারীরিক সমস্যা দূরীভূত হবে। এবং 4নম্বর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির সাপেক্ষে শনির অবস্থান 10ম গৃহে, কাজেই যে সমস্ত জাতক জাতিকা বা জাতক জাতিকার পিতামাতারা শারীরিক অবস্থায় ভুগছিলেন তাদের কিন্তু শারীরিক অসুস্থতা থেকে মুক্তি ঘটবে 18ই সেপ্টেম্বর 2019 পরে। এবং আপনাদের জন্য কিছু অর্থনৈতিক সৌভাগ্যসূচক খবর আসতে পারে এই সময়, কাজেই অপেক্ষা করুন শুভ সময়।